ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস স্কুল সার্ভিস কমিশন নিয়োগ সংক্রান্ত প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু এসএসসি পশ্চিমবঙ্গে দু কোটি বেকার সৃষ্টি করেছে মাননীয়া এমনই কিন্তু গুরুত্বপূর্ণ অভিযোগ আনলেন শুভেন্দু অধিকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে আরও একবার তৃণমূলকে বড় নিশানা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বললেন প্রাইমারি শিক্ষক নিয়োগে টাকা তুলেছেন সৌরভ চক্রবর্তী বেরুবাড়ির জনসভায় বিজেপি প্রার্থী হয়ে ভোট প্রচারে এই অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে টাকা তুলেছেন পরীক্ষার্থীদের থেকে রবিবার জলপাইগুড়ি বেরুবাড়িতে ভোট প্রচারে এসে সরাসরি এমনই অভিযোগ তুললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যদিও এ বিষয়ে তৃণমূলের যুবনেতা সৌরভ চক্রবর্তী কোনো প্রতিক্রিয়া দেননি এদিন শুভেন্দু অধিকারী বললেন জলপাইগুড়িতেও তোলাবাজার বাজার আছে তৃণমূলের যুবনেতা লালচুল কানেদুল তার নাম যুব তৃণমূল এরা শুধু মালতুলু এরা এসসি করবে না পশ্চিমবঙ্গে দু কোটি বেকার সৃষ্টি করেছে মাননীয়া এই সরকারের হাত থেকে বাংলাতে বাঁচাতে হবে বাংলাকে এরপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু বলেন আমি নন্দীগ্রামে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছি কে বলেছিল আপনাকে নামাজ পড়তে যেতে আর আমি বেগম বলছি বলে খুব রাগ হ্যাঁ আমি বেগম খালেদা জিয়া আবারও বলছি আপনি বলছেন বিষ্ণু মাতা নারায়ণের লিঙ্গ পরিবর্তন করে দিয়েছেন সরস্বতী মন্ত্রভুল এই মুখ্যমন্ত্রী বাংলার মানুষ চায় না